ভারত ও বাংলাদেশের মধ্যে যে বৈদ্যুতিক চুক্তি হয়েছিল অর্থাৎ বিদ্যুৎ সরবরাহের যে চুক্তি হয়েছিল সেই চুক্তির কি এবার ভাঙন ধরলো কি বলছে আদানি গ্রুপ কেন এই ভাঙন তাছাড়াও আদানি গ্রুপ অফ কোম্পানিজ কত পার্সেন্ট বিদ্যুৎ বাংলাদেশকে দেবে এবং কী জন্য এই বিদ্যুতের ইউনিটটা কমিয়ে দেওয়া হলো এই ভিডিওতে কিন্তু বিস্তারিত বিষয় আপনাদের জানানো হবে তবে কি অন্ধকারে ডুবতে চলেছে বাংলাদেশ চলুন দেখে নেওয়া যাক হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম গুরুত্বপূর্ণ সংবাদ সবার প্রথমে পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করি সম্প্রতি এক সংবাদ মাধ্যম থেকে খবরটি উঠে এসেছে খবরটি কি বলা হয়েছে এবার অন্ধকার অন্ধকারে বাংলাদেশ বিদ্যুতের সরবরাহ অর্ধেক করল আদানি বিল মেটানোর মেটায়নি ওরা অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট করে বুঝতে পারছেন যে আদানি গ্রুপ অফ কোম্পানিজ যারা বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ করত বা বিদ্যুৎ দিত তাদের বিল না মেটানোর কারণে তাদের যে যতটা পরিমাণে বিদ্যুৎ তাদের দেওয়া হতো তার থেকে কিন্তু অর্ধেক করে দেওয়া হলো কী বলা হয়েছে আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড বাংলাদেশে ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার কমিয়ে দিল। মূলত বিল না দেওয়ার জন্যই এই ইলেকট্রিক সাপ্লাই কমিয়ে দেওয়া হচ্ছে বলে খবর পাওয়ার গ্রিড বাংলাদেশের পিএলসি ডেটা অনুসারে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে আচমকা আউটপুট কমিয়ে দেয় এবার বাংলাদেশের মাত্র সাতশো মেগাওয়াট সাপ্লাই হচ্ছে বলে খবর এর জেরে বাংলাদেশে ব্যাপক বিদ্যুতের ঘাটতি হয়েছে বলে খবর এমনকি সেই ঘাটটি ষোলোশো মেগাওয়াট পর্যন্ত হয়ে যায় খবর এদিকে গত সাতাশে অক্টোবর আদানি বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে একটি চিঠি দিয়েছিলেন তিরিশে অক্টোবরের মধ্যে যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল না হলে ফের বিদ্যুতের সাপ্লাই বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছিল সেই সত্ত্বে না মানলে বড় ব্যবস্থা নেওয়া হবে বলেও আগাম জানানো হয়েছিল ডেলি স্টারের রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছিল সেই বিবৃতিতে বলা হয়েছিল যে ডেড লাইন এগিয়ে আসছে প্রায় আটশো মিলিয়ন মার্কিন ডলার বকেয়া রয়েছে অর্থাৎ বাংলাদেশের কাছে আটশো ছেচল্লিশ মিলিয়ন মার্কিং ডলার বকেয়া রয়েছে ঠিক আছে সেই বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু সেই বকেয়া মেটানো হয়নি তার জেরেই এবার বিদ্যুতের সাপ্লাই কমিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো বলে খবর ডেলি স্টারের দেওয়া বিবৃতিতে বিবৃতিতে পিডিবি অফিসিয়াল জানিয়েছিলেন সপ্তাহে প্রায় আঠেরো মিলিয়ন মার্কিন ডলার আমরা মিটিয়ে দিয়েছি সেই সঙ্গে তিনি জানিয়েছেন গত সপ্তাহে মিটিয়ে দেওয়ার ব্যাপারে কথা বলা হয়েছিল কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংকের ডলারের ঘাটতির জেরে এটা করা যায়নি এদিকে এই চিঠিতে বকে অর্থ মিটিয়ে দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট বক্তব্য জানানো হয়েছিল এর জেরে বিদ্যুতের সাপ্লাইয়ের যে বড় প্রভাব পড়বে সেটাও বলা হয়েছিল এমন কি সেই অর্থ মিটিয়ে দেওয়া না হলে আদানির কাজ করতে সাহায্য সমস্যা হবে বলেও জানা উল্লেখ করা হয়েছিল কারণ যারা কয়লা সাপ্লাই করে তাদের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার একটা বিশেষ বিষয় রয়েছে কারণ পাহাড় প্রমা প্রমাণ বকেয়া না মেটালে বিদ্যুৎ সরবরাহ বড় প্রভাব পড়তে পারে সেটা আগাম জানিয়ে দিয়েছিল আদানি সব মিলিয়ে বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ সাপ্লাই করা হতো তার অর্ধেক করে দেওয়া হয়েছে বলে খবর বকেয়া বিদ্যুৎ বিল না মেটানোর জন্য এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আদানি এ নিয়ে আঘাম ডেডলাইন ঠিক করে দিয়েছিল তারা এর জেরে বাংলাদেশে প্রায় ষোলোশো মেগাওয়াটের বিদ্যুৎ ঘাটতি হতে পারে তিরিশে অক্টোবরের মধ্যে বিদ্যুতের বকেয়া বিল মেটানোর জন্য অনুরোধ করে বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ সচিবকে চিঠি দিয়েছিলেন আদানি তাহলে আপনারা কিন্তু স্পষ্ট দেখতে পেলেন যে আদানি গ্রুপ অফ কোম্পানি যে বিদ্যুৎ সাপ্লাই করত বাংলাদেশের জন্য সে তাতে কী বলা হয়েছে এবং কি জন্য তারা বিদ্যুৎ অর্ধেক করে দিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে অর্থাৎ এটি হলো বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দেওয়ার মূল কারণ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন